নমস্কার বন্ধুরা, হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে একদম বিনা ঝামেলায় কম খাটুনিতে বানিয়ে ফেলো দুর্দান্ত টিফিন বা নাস্তা রেসিপি। এই টিফিনটা স্কুল কলেজের টিফিন বক্সকে যেমন জমিয়ে দেবে, তেমনই খুব অল্প সময় কিন্তু কম পরিশ্রমের মধ্যে পেট ভরাতেও সাহায্য করবে। হঠাৎ খিদে পেয়ে গেলে কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। এই দুর্দান্ত রেসিপিটার জন্য প্রথমে বেশ কিছু সবজি নিয়ে নেব, পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারবে। এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি প্রথমেই আমি নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি বাঁধাকপি কুচি। আবারও বলছি, যে যে সবজি বাড়িতে থাকবে সেগুলো সবই দেওয়া যাবে। যদি পেঁয়াজ খাও অবশ্যই একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দেবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ধনে পাতার কুচি। তো মোটামুটি আমার বাড়িতে যে যে সবজিগুলো ছিল সেগুলোই দিয়েছি, ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি নিচ্ছি মেজারিং কাপে 1 কাপ ময়দা, 1.5 কাপ মতো ময়দা দেবো। তো রেসিপিটা আটা দিয়েও করা যায়, তবে ময়দা দিয়েই খেতে বেশি ভালো লাগে। তারপরে স্বাদ মতো লবণ আমি এখানে অ্যাড করলাম, আর 1 চামচ মতো ছোটো চামচের চিনি অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এবার খুব সামান্য জিরে গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সবশেষে একটু গরম মশলার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। তো সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট। এবার হাত দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসাথে আগে মিশিয়ে নেব। তো একদমই ঝটপট রেসিপি, সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেলে ঝটপট হয়ে যায়। 2টো ডিমকেও আমি দিয়ে দিলাম এখানে, আমি 2টো ডিম অ্যাড করলাম। 1টা ডিম দিয়েও করা যায়, তবে 2টো ডিম দিলে খেতে ভালো লাগে। আর অল্প জল দিয়ে দিচ্ছি। এবার জল আর ডিমকে ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ধরনের ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘন ব্যাটার রাখা যাবে না, একটু পাতলার দিকে করতে হবে, তবে একদম পাতলা করা যাবে না। তো দেখতেই পাচ্ছ, অল্প অল্প করে জল দিচ্ছি, আর হাত দিয়ে কাজটা করলে বেশ সহজেই হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে। তো 2 মিনিটের মধ্যেই কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো হাতাই করে ফেলে তো ব্যাটারটা কীরকম রয়েছে, দেখো পাতলার দিকে রয়েছে। এরকম পাতলার দিকে করবে, তবে একদম পাতলা করার প্রয়োজন নেই, তবে ঠিক যেরকমটা এখানে দেখতে পাচ্ছ এরকম একটু পাতলার দিকে ব্যাটারটাকে বানিয়ে নেবে। এবার তাওয়াটাকে বা ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে অল্প তেল আমি ব্রাশ করে নিলাম। সাদা তেল ব্রাশ করে নেবার পর এবারে আমি 3 হাতা মতো ব্যাটার দিয়ে খুব ভালো করে সেইটাকে ছাড়িয়ে দেব। তো এখানে আমি খুব অল্প তেলেই এগুলো ভেজে দেখাবো। তো খুব বেশি তেল আমি দিচ্ছি না, কারণ এখন অনেকেই স্বাস্থ্য সচেতন। তো এখানে আমি একদমই কম তেলের ব্যবহার করছি। এগুলোকে একদম মুচমুচে করে ভাজতে চাইলে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। ওপরের দিকটা যখন শুকিয়ে আসবে, তো এটা শুকোতেও কিন্তু বেশি সময় লাগে না, দেখবে 1 মিনিটের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। আর ওপরের দিকটা শুকিয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে খুব ভালো করে 2 পিঠে অল্প অল্প করে তেল ব্রাশ করে নিয়ে আমি ভেজে নেব। আবারও বলছি, 2টো পিঠকে কিন্তু তোমরা একটু বেশি পরিমাণ তেল দিয়েও কিন্তু মুচমুচে করে ভাজতে পারো, একদম মচমচে ভাব চলে আসবে। আমি কিন্তু খুব সামান্য তেলেই দেখাচ্ছি, 2 পিঠে অল্প অল্প তেল ব্রাশ করে নিয়ে 2টো পিঠকে ভেজে তুলে নেব। আর যেহেতু ডিম দেওয়া আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর, এর মধ্যে যেহেতু সবজি রয়েছে ডিম রয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর যদি একটু বেশি তেল খেতে চাও, একটু বেশি মচমচে করে ভাজতে চাও, তাহলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। এইভাবে বানিয়ে খেলে কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছে পরোটা। তো এইভাবে ইনস্ট্যান্ট পরোটা বানিয়ে খাওয়া যায়। আবার চাইলে এরকম মাঝখানে বা একটু ধারের দিকে টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে দেবে, তারপর একটা সাইড থেকে এরকম রোল করেও কিন্তু দুর্দান্ত লাগে। একদম গরম গরম এরকম টমেটো সস ভিতরে দিয়ে যদি রোল বানিয়ে খাওয়া যায়, দারুণ লাগবে। ছোটো বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। বাচ্চাদের টিফিন বক্সও যেমন ভালো লাগবে, আমাদের বড়দেরও যখন খিদে পেয়ে যাবে হঠাৎ করে, যখন বাড়িতে অনেক বেশি কিছু উপকরণের প্রয়োজনও নেই, অল্প উপকরণ দিয়ে হয়ে যাবে, বাড়িতে থাকা পছন্দ মতো সবজি দিয়েই বানিয়ে ফেলতে পারবে এই দুর্দান্ত স্বাদের নাস্তা বা টিফিন রেসিপি। ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে করবে, দেখতে অনেকটা হয় এগরোলের মতো। বাড়িতে একবার হলেও ট্রাই করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।